Hi guys, Assalamualaikum. Welcome back to Eye Catching Family. আর আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের ভিডিও। কিছুক্ষণ আগে আমাদের এলাকায় একটি প্রাণী পাওয়া গিয়েছে যেটির নাম কেউই বলতে পারছে না। বেশ কিছুদিন ধরে এই প্রাণীটি বিভিন্ন বাড়িতে ঘোরাঘুরি করছে এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসতো। হাঁস, মুরগি, কবুতর সব কিছুই খেয়ে আসতো, কিন্তু কেউই ধরতে পারছিল না যে এটি কোন প্রাণী। তো অনেকদিন পর আজকে একে ধরা গিয়েছে। এই প্রাণীটি ছোট্ট একটি বিড়ালের বাচ্চাকে খাচ্ছিল, তো সেই সময় আমাদের এলাকার একজন দেখে ফেলে এবং বিড়ালের বাচ্চাটিকে বাঁচায়। বিড়ালের বাচ্চাটির অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এই প্রাণীটিকে আমাদের বাসার লোকজনও অনেকবার দেখেছে, কিন্তু আসলে প্রাণীটি কি সেটা কেউই চিনতে পারছে না। আমাদের ভাড়াটিয়াদের বাসার থেকেও অনেকবার খাবার খেয়ে গিয়েছে এবং আমাদের বাসার মাংস একবার খেয়ে নিয়েছিল। শুধু আমাদের বাসায় না, এলাকার প্রত্যেকটা বাসায় গিয়ে গিয়ে এই প্রাণীটি ঝামেলা বাঁধিয়ে এসেছে। তো এই প্রাণীটিকে দেখার জন্য আমাদের এলাকার লোক সব জড়ো হয়ে গেছিল, সবাই প্রাণীটির ছবি তুলছে। অন্য এলাকা থেকেও মানুষ এসে ছবি তুলে নিয়ে যাচ্ছিল। এটার লেজ হনুমানের মতো এবং মুখ শিয়ালের মতো। এটা আসলে কি প্রাণী কেউই বুঝতে পারেনি। আপনাদের ভিতরে কেউ যদি এই প্রাণীটিকে দেখে থাকেন এবং চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণে ভিড় হয়ে গেছে আমাদের এলাকায়। এই যে সামি মুবিন তো সবার আগেই থাকে সবসময়, তবে এত লোকের মাঝেও কেউই এই প্রাণীটিকে চিনতে পারেনি। আপনারা যদি কেউ এই প্রাণীটিকে চিনে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। তো এই যে এই বাসার থেকে প্রাণীটিকে পাওয়া গিয়েছে। আমি আর মুবিন সব থেকে কাছে দাঁড়িয়েছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।